দাদা মায়েরা সকলকে আমার আন্তরিক প্রণাম, জয় গুরু, ভালোবাসা। ঠাকুর যেখানেই বসে থাকতেন, সে পাবনাই হোক আর দেওঘর আশ্রমেই হোক, সামনেটা কিছুটা ফাঁকা থাকত, তারপরে ভক্তজন বসে থাকতেন। একদিন ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে, ঠাকুর এই সামনেটা ফাঁকা থাকে কেন, এখানেও তো কিছু লোক বসতে পারে। ঠাকুর শুনলেন, শুনে বলছেন, ওরা আসে, ওরা আসে। ঠাকুর, কারা আসে? বলছে, ওই যে বিদেহী আত্মারা যারা এই দেহ ছেড়ে চলে গেছে, তারা এখানে আসে, তারা প্রণাম করতে আসে, তারা আমাকে নিবেদন করতে আসে, তাই ওদের জন্য এই জায়গাটা রেখে দেওয়া। ঠিক তেমনি আজকে যেখানে যেখানে সৎসঙ্গ হয়, সেই সেখানে সেখানে দেখবেন ঠাকুরের আসনের সামনে কিছুটা জায়গা ফাঁকা রেখে দেওয়া হয়, সেই জায়গায় তারা আসেন। আমি বিশ্বাস করি এই বিদায়ী আত্মা যাদের স্মৃতি চারণ করছি আমরা এখানে, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, তার চরণে উপস্থিত হয়েছেন, সেই জন্যে এই জায়গাটা রাখার ব্যবস্থা করা। তার প্রমাণ হিসাবে একদিন বলছেন যে বসে আছেন সরোজিনী মা, হঠাৎ ঠাকুর বলছেন, ও সরোজিনী, ও সরোজিনী তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, ও পল্টুর মা বাথরুমে গিয়ে সুইসাইড করার জন্য তৈরি হচ্ছে। কিছুদিন আগে পল্টু বলে একটা ছেলে আশ্রমে থাকত, সে মারা গেছে, তার মা পুত্র সন্তান শোকে সব সময় কেঁদে চলত, শোক বিলাপ করত। ঠাকুর বলছেন, ও সরোজিনী তাড়াতাড়ি যা, ও সুইসাইড করার জন্যে বাথরুমে গিয়েছে, তুই তাড়াতাড়ি যা। সরোজিনী মা উঠতে উঠতে বলছেন, আপনি এখানে বসে আছেন কি করে আপনি জানলেন? বলছে, ওই পল্টু এসেছিল এখানে, পল্টু আমাকে বলে গেল, তিনি তো সব জানেন, তিনি তো অন্তর্যামী, পৃথিবীর সমস্ত কিছু ঘটনা তার চোখের সামনে ঘটছে। তিনি বলছেন, ওই পল্টু এসেছিল, পল্টু এসে বলে গেল, আমি তো মারা গেছি, আমার শোকে আমার মা যে আত্মহত্যা করতে যাচ্ছে, ঠাকুর তুমি ওকে আমার মাকে বাঁচাও, ঠাকুর আমার মাকে বাঁচাও, পল্টু এসে বলে গেল। অর্থাৎ ঠাকুর যেটা বলেছিলেন যে বিদেহী আত্মারা এখানে আসে, সেটা বাস্তব প্রমাণ করে দিলেন যে পল্টু এখানে এসে জানিয়ে দিয়ে গেল যে তার মা ওই বাথরুমে সুইসাইড করছে। সরোজিনী মা ছুটে ছুটে ছুটতে 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 সেই বাথরুমের সামনে গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে, দরজা বন্ধ করা, শেষ পর্যন্ত সেই দরজা ধাক্কা মেরে ভেঙে ভেতরে ঢুকে তাকে বুকে জড়ি নিয়ে ঠাকুরের কাছে নিয়ে এসে সরোজিনী মা নিয়ে এসেন। সরোজিনী মা কাঁদছে, পল্টুর মা কাঁদছে, ঠাকুর হাও হাও করে কাঁদছেন, ঠাকুর কাঁদছেন, পল্টুর মাও কাঁদছে। এই কান্না দেখে দেখে লাস্টে পল্টুর মা দেখছেন যে আমার থেকে ঠাকুর, আমার ঠাকুর বেশি কাঁদছে, ঠাকুর তুমি দাঁড়াও, ঠাকুর তুমি কেঁদো না, ওরে মা, ওরে মা, তোর ছেলে আমার কাছে আছে, তুমি শোক করিস না, তোরা যে কান্দলে আমার কান্না থামে না, তোরা কান্না বন্ধ কর, তোদের কান্না বন্ধ করার জন্যই আমি এসেছি। তাই এই বর্তমান যুগে ঠাকুর এসছেন, আমরা যা যাই করি, আমরা যে যাই হই, তার চরণে যতদিন না আমরা খাই নেব, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের গতি নাই। আর প্রফুল্লদাকে বলছেন, প্রফুল্লদা ছিলেন ঠাকুর রামকৃষ্ণদেবের শিষ্য, ঠাকুর রামকৃষ্ণদেবের শিষ্য থাকা অবস্থায় তিনি ঠাকুরের কাছে এসে দীক্ষা নিয়েছিলেন, ঠাকুরের বাণী লেখক ছিলেন। একদিন ঠাকুরকে বলছেন, ঠাকুর আমার মায়ের জন্য খুব চিন্তা হয়। কেন কেন রে প্রফুল্ল? ঠাকুর, আমার মা যে সুইসাইড করে মারা গেছিল, আমার মার কি হবে, আমার মার কি হবে? ঠাকুর বলছেন, শোন প্রফুল্ল, যার মধ্যে যে বংশের একটা সন্তানের মধ্যে সৎনাম যায়, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়, তা তুই যে সৎনাম নিয়েছিস, সেই সৎনাম তোর মধ্যে গিয়েছে, তোর 14 পুরুষ উদ্ধার হবে, তোর মার জন্য তোর চিন্তা করতে হবে না। তাই এই সৎনাম নেওয়ার সন্তানেরা, এই যে ঠাকুর যে ব্যবস্থা করে গেছেন, ঠাকুর শুধু নিজে পৌঁছো পাওয়ার জন্য কিন্তু যে করে যাননি, তা যেন আমরা আমাদের বাবা মাকেও স্মরণ করতে পারি, বেঁচে থাকা অবস্থাতেও স্মরণ করতে পারি, বাবা মা যখন এই দেহে থাকবে না তখনও স্মরণ করতে পারি, ওই পিতৃভীতি মাতৃভীতির মধ্য দিয়ে সেই ব্যবস্থা ঠাকুর করে গেছেন। আর আমরা তাই তাদের স্মৃতি তর্পণ করছি, তাদের
রক্ষা করার জন্যে, তাদের সুখ দেওয়ার জন্যে সকলের মঙ্গল কামনা করি, এই বাড়ির সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বন্দে পুরুষোত্তম। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে আমার এই নতুন নতুন ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।